মিচেল মার্শের 4 উইকেট, তাতেও হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আইপিএল এর ম্যাচে ঠেকানো গেল না অভিষেক শর্মাদের। দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 6 উইকেটে 197 রান করল লারার দল। 36 বলে 67 রান ওপেনার অভিষেক শর্মার, আর শেষ বেলায় 27 বলে 53 রান করে দিল্লির মুখ থেকে রান নিয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ক্লাসেন। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক মাকরাম।